প্রথম কথা কেন্দ্রীয় সরকারে অসম চুক্তির ছয় নম্বর দফা অনুসরি ন্যায়াধীশ বিপ্লব শর্মার অধ্যক্ষতাত গঠন করা উচ্চস্তরীয় কমিটির যখন প্রতিবেদন সেই প্রতিবেদনখন অসম সরকারে অসম সরকারের আওতাত পড়া সাতটা কার্যকরী করি বলে সিদ্ধান্ত লিছে। এই সিদ্ধান্তক আমি ইতিবাচকভাবে গণ্য করছো আর প্রতিবেদনক সকল পরামর্শ কার্যকরী করবলে আমি দাবি করছো আর সকল পরামর্শ কার্যকরী করবলে আমি সহযোগিতা আগ্রহাম, কারণ সদৌ ছাত্রসন্থা চুক্তির স্বাক্ষরকারী। এতিয়া কমিটি বনাইছে কেন্দ্রীয় সরকারে, কমিটিয়ে সময়মতে প্রতিবেদন দিছে, প্রতিবেদন দিয়ে চারি বছর হল, প্রতিবেদনের কিছু কাম রাজ্য সরকার, কিছু কাম কেন্দ্রীয় সরকার, কিন্তু প্রতিবেদন এখন প্রতিবেদন। গতি কেন্দ্রীয় সরকারের আওতাত যুর বিষয় পড়ে তাত সংবিধান সংশোধনের কথা আছে, কারণ খিলঞ্জিয়া মানুষ সংবিধান সাংবিধানিক রক্ষা কবচ দিলে দুই এটা বিষয় সংবিধান সংশোধন লাগবেই। আর প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী কৈছে দাড়ি কমাসহ কার্যকরী করি, গতি এইখানে কাম করবই লাগবে। এতিয়া সাতাবনটা রাজ্য সরকারে কার্যকরী করবে যেটা আওতাত পড়ে, বাকি যেটা কেন্দ্রীয় সরকার আওতাত পড়ে সেইটা বিষয়টুক সরকারে কেন্দ্রীয় সরকার হেঁচা দিব লাগবে যে এইটা কার্যকরী করব। আর প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীও আগভাগ লোব লাগবে এইটা কার্যকরী করবলে, কারণ রাইজে প্রতিশ্রুতি দিয়ে আছে। আর একটা মূল বিষয় হল এই যে এটা যে বিদেশী নাগরিকের বিষয়টি আকো যে আলোচনা হয়েছে, এই সংকটটি নতুন নাকি? নয়, এই আন্দোলন সময়েরপরা রাইজে কই অহা কথাবল এটাকে সচা বলে প্রমাণ হয়েছে। ছবছর আন্দোলন চুক্তি হওয়া আজি চল্লিশ বছর ভরি দিলে, পঞ্চল্লিশ বছর রাইজে নিজের মাতৃভূমিত পরিচয় অস্তিত্ব রক্ষার কারণে আন্দোলন করে আছে, প্রভুত্ব রক্ষার কারণে আন্দোলন করে আছে। ভারতবর্ষ এনে কোনো রাজ্য নাই যখন রাজ্যের নিজের জনসাধারণে নিজের রাজ্যত প্রভুত্ব রক্ষার কারণে পরিচয় রক্ষার কারণে আন্দোলন করবলগা হয়েছে। আমার আটশো ষাটিগারী শহীদ হয়েছে, রাইজ নির্যাতিত হয়েছে, চরম ত্যাগ করেছে, পঞ্চল্লিশ বছর একটা জাতি আন্দোলন করে আছে। গতি এই যুর সমাধান, এই সমাধানব সাংবিধানিক হব লাগবে, কনস্টিটিউশনাল হব লাগবে। বিপ্লব শর্মা কমিটি স্পষ্টকে কৈছে যে সমাধানব সাংবিধানিক হব লাগবে, সংবিধানের অন্তর্ভুক্ত করে লোক লাগে, যাতে দিল্লি দিসপুরত রাজনৈতিক পরিবর্তন হলেও খিলঞ্জিয়া মানুষের সুরক্ষিত ভবিষ্যতক লৈ যাতে কোনো পরিবর্তন ঘটাব নোৱাৰে। গতি আমি বিপ্লব শর্মা কমিটির সকল পরামর্শ কার্যকরী করা বিচারিছো, কমিটি বনাইছে কেন্দ্রীয় সরকারে, গতি কেন্দ্রীয় সরকার আওতাত থাকা গোটেকটা বিষয় কার্যকরী হব লাগবে। প্রথম কথা কেন্দ্রীয় সরকারে অসম চুক্তির ছয় নম্বর দফা অনুসরি ন্যায়াধীশ বিপ্লব শর্মার অধ্যক্ষতাত গঠন করা উচ্চস্তরীয় কমিটির যখন প্রতিবেদন সেই প্রতিবেদনখন অসম সরকারে অসম সরকারের আওতাত পড়া সাতটা কার্যকরী করি বলে সিদ্ধান্ত লিছে। এই সিদ্ধান্তক আমি ইতিবাচকভাবে গণ্য করছো আর প্রতিবেদনক সকল পরামর্শ কার্যকরী করবলে আমি দাবি করছো আর সকল পরামর্শ কার্যকরী করবলে আমি সহযোগিতা আগ্রহাম, কারণ সদৌ ছাত্রসন্থা চুক্তির স্বাক্ষরকারী। এতিয়া কমিটি বনাইছে কেন্দ্রীয় সরকারে, কমিটিয়ে সময়মতে প্রতিবেদন দিছে, প্রতিবেদন দিয়ে চারি বছর হল, প্রতিবেদনের কিছু কাম রাজ্য সরকার, কিছু কাম কেন্দ্রীয় সরকার, কিন্তু প্রতিবেদন এখন প্রতিবেদন। গতি কেন্দ্রীয় সরকারের আওতাত যুর বিষয় পড়ে তাত সংবিধান সংশোধনের কথা আছে, কারণ খিলঞ্জিয়া মানুষ সংবিধান সাংবিধানিক রক্ষা কবচ দিলে দুই এটা বিষয় সংবিধান সংশোধন লাগবেই। আর প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী কৈছে দাড়ি কমাসহ কার্যকরী করি, গতি এইখানে কাম করবই লাগবে। এতিয়া সাতাবনটা রাজ্য সরকারে কার্যকরী করবে যেটা আওতাত পড়ে, বাকি যেটা কেন্দ্রীয় সরকার আওতাত পড়ে সেইটা বিষয়টুক সরকারে কেন্দ্রীয় সরকার হেঁচা দিব লাগবে যে এইটা কার্যকরী করব। আর প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীও আগভাগ লোব লাগবে এইটা কার্যকরী করবলে, কারণ রাইজে প্রতিশ্রুতি দিয়ে আছে। আর একটা মূল বিষয় হল এই যে এটা যে বিদেশী নাগরিকের বিষয়টি আকো যে আলোচনা হয়েছে, এই সংকটটি নতুন নাকি? নয়, এই আন্দোলন সময়েরপরা রাইজে কই অহা কথাবল এটাকে সচা বলে প্রমাণ হয়েছে। ছবছর আন্দোলন চুক্তি হওয়া আজি চল্লিশ বছর ভরি দিলে, পঞ্চল্লিশ বছর রাইজে নিজের মাতৃভূমিত পরিচয় অস্তিত্ব রক্ষার কারণে আন্দোলন করে আছে, প্রভুত্ব রক্ষার কারণে আন্দোলন করে আছে। ভারতবর্ষ এনে কোনো রাজ্য নাই যখন রাজ্যের নিজের জনসাধারণে নিজের রাজ্যত প্রভুত্ব রক্ষার কারণে পরিচয় রক্ষার কারণে আন্দোলন করবলগা হয়েছে। আমার আটশো ষাটিগারী শহীদ হয়েছে, রাইজ নির্যাতিত হয়েছে, চরম ত্যাগ করেছে, পঞ্চল্লিশ বছর একটা জাতি আন্দোলন করে আছে। গতি এই যুর সমাধান, এই সমাধানব সাংবিধানিক হব লাগবে, কনস্টিটিউশনাল হব লাগবে। বিপ্লব শর্মা কমিটিয়ে স্পষ্টকে কৈছে যে সমাধানব সাংবিধানিক হব লাগবে, সংবিধানের অন্তর্ভুক্ত করে লোক লাগে, যাতে দিল্লি দিসপুরত রাজনৈতিক পরিবর্তন হলেও খিলঞ্জিয়া মানুষের সুরক্ষিত ভবিষ্যতক লৈ যাতে কোনো পরিবর্তন ঘটাব নোৱাৰে। গতি আমি বিপ্লব শর্মা কমিটির সকল পরামর্শ কার্যকরী করা বিচারিছো, কমিটি বনাইছে কেন্দ্রীয় সরকারে, গতি কেন্দ্রীয় সরকার আওতাত থাকা গোটেকটা বিষয় কার্যকরী হব লাগবে। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7011730 অথবা 7099017990 নম্বরত।